নমস্কার বন্ধুরা গার্ডেন টিপস ইউটিউব চ্যানেলে আপনার জন্য সকলকে স্বাগত আজ আমি চলে এলাম গ্যাজেনিয়ার নিয়ে আপডেট নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালোভাবে কিন্তু ফুল ফুটে রয়েছে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম এর মাটি এবং কী ধরনের পরিচর্যা করতে হবে আপনারা যদি না দেখে থাকেন সেই ভিডিওটা পরে যে ভিডিওটা লিঙ্ক আসছে সেখান থেকে আপনারা কিন্তু দেখে আসতে পারেন খুবই ভালোভাবে আপনারা আমি বুঝিয়ে দিয়েছি সেখানে যে কী ধরনের পরিচর্যা এবং কী কী কি ধরনের মাটি আপনাদেরকে প্রস্তুত করতে হবে আজকে আমি আপনাদেরকে তার আপডেট দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে ফুলের কতগুলি ফুল এসেছে এবং কি ধরনের পরিচর্যা করেছি এই এই প্রতিস্থাপন করার পর থেকে আমি আপনার সঙ্গে সব কিছুই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু সব ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন সব কিছুই আপনারা বুঝতে পারবেন আপাতত গাছটি রয়েছে আমার দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলো হালকা হালকা নয়ে পড়েছে সেটা হচ্ছে এই যে ছোটো ছোটো পলিথিনের মধ্যে আমি লাগিয়ে দিয়েছি গাছটি এটা আপনারা ভুল করবেন না কারণ যত বড় আপনারা টপ দেবেন সেই টবে দশ ইঞ্চি সাইজের টবে আপনারা কিন্তু করতে পারেন খুবই ভালো কারণ দেখুন বন্ধুরা জলের অভাবে কিন্তু এই গাছটি নুয়ে পড়েছে পাতাগুলো আপনারা এই ভুলটা করবেন না যখন ফুটে যাবে গেজেনিয়া গাছের ফুলগুলো অসাধারণ লাগে দেখতে বন্ধুরা তো আপনাদের কিছুক্ষণ পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকমভাবে ফুল ফুটে রয়েছে গেজেনিয়া এবং কী ধরনের ফুল হয় গেজেনিয়াতে তো আপনারা প্রতিস্থাপন করেছেন অবশ্যই আর যদি না প্রতিস্থাপন করে থাকেন তাহলে এখনও পর্যন্ত আপনারা প্রতিস্থাপন করতে পারেন কিভাবে করেছিলাম এবং কি কি ধরনের মাটি এ গ্যাজেনের গাছে লেগেছে সেই সমস্ত ভিডিও লিংক আমি ডিসক্রিপশান এবং অপরে যে আই বাটন রয়েছে সেখানে আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা সেই ভিডিওগুলি দেখে আসতে পারেন এবং আজকে যে ভিডিওটাতে আমি আলোচনা করব এই ভিডিওটা সেটা হচ্ছে কী কী ধরনের আমি পরিচর্যা করে গেছি এবং কী কী পরবর্তী স্টেপে পরিচর্যা করতে হবে এই ডাই নিয়ে গেছে তো প্রথমে আমি বলে দিই যে কী কী ধরনের পরিচর্যা করে গেছি এই ডাই গেঁজে নিয়ে গেছে গেঁজে নিয়ে গেছে আমি পরিচর্যা বলতে যে সমস্ত মাটিতে বসেছিলাম সেই মাটিটা এখন পর্যন্ত রয়েছে এখন পর্যন্ত কোনো রকমের সার আমি ব্যবহার করিনি করে গেছি শুধু পনেরো দিন অন্ত সর্ষের বিয়ের জলটা আমি ইউজ করেছি রেগুলার তাতেই ভালো রেজাল্ট পেজ পাচ্ছি আপনারা বাড়িতে করতে পারেন খুবই সহজ বন্ধুরা আমি এই ছোটো ছো ছোটো পলিথিনের লাগিয়ে দিয়েছি আপনারা সেই ভুলটা করবেন না অবশ্যই আপনারা বড়ো অবশ্যই আপনার বড় টবে আপনারা দিন খুবই ভালো ফুল হবে এবং ছোট পলিথিনের মধ্যেও কিন্তু ভালো ফুল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানান যে কেমন লাগলো ফুলগুলো এই নিয়ে